পানি দিয়ে হাত ধোয়া সম্ভব কখনোই না না আমি চুলাতে হাত দিচ্ছি এখানে একটা আমি টিস্যু দিলাম এটা যদি বিন্দু পরিমাণের হিটটা টিস্যুতে লাগে আপনার টিস্যুটা সাথে সাথে পুড়ে যাবে এবার আমি টিস্যুটা আপনাদের আমি দেখাই দেখেন এই দেখেন টিস্যুটা কি পরিমাণের হিট হইতেছে কিন্তু আমি পানিতে হাত দিয়ে রাখছি কি ভাবতেছেন একটা ইন্ডাকশন চুলা কিনবেন রোজার মধ্যে কিংবা ঈদের মধ্যে কোনটা কিনবেন আর মেইনলি একটা চুলার সংসারের প্রয়োজন কারণ এই অনেকে রোজা থেকে আপনার গ্যাসের চুলার সামনে যেমন কালি হিট ধোঁয়া অস্থির হয়ে যান মা বোনেরা যে আপনার এরকম একটা চুলার দরকার যে আপনি রান্না করবেন চুলাই গরম হবে না কিংবা কোনো হিট পাবেন না আপনার ডাইনিংয়ে সোফায় যে কোনো জায়গায় রেখা ভাত মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি রান্না করতে পারবেন আর কোন ব্র্যান্ডটা কিনবেন কোনটা বাংলাদেশের সবচেয়ে ভালো ব্র্যান্ড আসেন আজকে একটা চুলার সাথে পরিচয় করাই দিই এই হবে আপনার চুলাটা আর এটার ব্র্যান্ডটা হবে আপনার ফ্লিপস ফ্লিপসের এটা মাদার ব্র্যান্ড হলো আপনার হল্যান্ডের আর এটা বাংলাদেশে আসছে মেড ইন চায়না থেকে আর এটার মডেল নাম্বারটা হবে আপনার HD4911 কালারটা হবে সম্পূর্ণ ব্ল্যাক ব্ল্যাক কালারে থাকবে এটাতে গিফট পাবেন একটা সুপট স্টেনলেস স্টিলের এটা হবে আপনার এটা এটা থাকবে কোম্পানি থেকে গিফট দুই পাশে হ্যান্ডেল থাকবে রিপিট করা আছে চুলাটা আমি আপনাদের চালাই দেখাই দিই কীভাবে এটা আপনারা চালাবেন কিংবা কী পরিমাণের হিট হয় এটা প্র্যাকটিক্যালি একটু দেখবেন এখানে আমি একটা পাত্র বসালাম আর এখানে আমি কিছুটা পানি দিয়ে নিই জাস্ট গরম করে দেখানোর জন্য কত দ্রুত গরম হয় এটা এবার চুলাটা আমি অন করে নিই এই অনে চাপ দিব এখানে দাগটা চলে আসবে মনিটরে মেনুতে এক চাপ দুই চাপ এরপর আপনার এটা মাইনাস এটা প্লাস এটা আপনার কমানোর জন্য এটা বাড়ানোর জন্য আর এটা দিয়ে হলো টাইম সেট করে রান্না করার জন্য 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা এরকম টাইম দিয়ে দিলেন টাইমটা শেষ হওয়ার পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে দেখেন 5 সেকেন্ডেই কী পরিমাণের গরম হয়েছে এটা পৃথিবীর ইন্ডাকশন যত ইন্ডাকশন আছে এর মধ্যে সবচেয়ে বেটার হলো এটা দেখেন কী পরিমাণের হিট হয়েছে আর এই চুলাটার সিস্টেম হলো যখন হাঁড়িটা ওঠাবেন চুলাটা নিজে নিজেই বন্ধ হয়ে যাবে দেখেন এখন চুলা সিগন্যাল করতেছে হাঁড়ির জন্য আবার যদি আমি এই হাঁড়িটা বসাই দিই তাহলে চুলাটা অটোমেটিক আবার চালু হয়ে যাবে এই দেখেন আবার চালু হয়ে গেছে আর এটা রান্না অবস্থায় সব জায়গায় ধরতে পারবেন কোথাও গরম হবে না দেখেন এই যে এখানে একটু যদি মনোযোগ দিয়ে ফলো করেন দেখেন কী পরিমাণ বয়ল হইতেছে পানি পানি দিয়ে কি হাত ধোয়া সম্ভব কখনোই না না আমি চুলাতে হাত দিচ্ছি মা বোন যারা রান্নাবান্না করবেন একদম সেফ তাদের জন্য আরও সুন্দর করে বুঝাই দিই এখানে একটা আমি টিস্যু দিলাম এটা দিয়ে জাস্ট শুধু আমি দেখাইতেছি কারো বাসায় ছোটো বেবি থাকতে পারে বয়োজ্যেষ্ঠ মা বাবাও থাকতে পারে চুলা এসা হাতও দিতে পারে সেক্ষেত্রে তাদের জন্য কতটুকু সেফ এ দেখেন আমি এটা এখানে বসলাম এখন আপনার পানি বয়েল হইতেছে পানিটা আপনার গরম হইতেছে স্টিম উঠতেছে যেই পরিমাণের হিটটা এখানে অলরেডি 2 সেকেন্ডেই হয়ে গেছে এটা যদি বিন্দু পরিমাণের হিটটা টিস্যুতে লাগে আপনার টিস্যুটার সাথে সাথে পুড়ে যাবে এবার আমি টিস্যুটা আপনাদের আমি দেখাই দেখেন এই দেখেন টিস্যুটা কোথাও কি একটু দাগ হয়েছে না ডিসকালার হয়েছে না নষ্ট হয়েছে যেরকম টিস্যুটা ঠিক ওই রকমই আছে এরপরে যে অনেকে বিদ্যুতের চুলা এগুলো ভাঙে ভাঙে পার্ট টু পার্ট বুঝাই দিতে হয় যে পানি পড়লে এখানে কোনো সমস্যা হবে কি না এটা চুলা অস্বাভাবিক কিছু না এখানে যে পানি পড়বে না এটা একটা চুলা হ্যাঁ এটাতে অস্বাভাবিক কিছু না পানি পড়বেই স্বাভাবিক জিনিস দেখেন আমি এখানে পানি দিলাম এখানে পানিতে হাত দিয়ে রাখলাম আর চুলাটা আমি চালু করলাম এই দেখেন মানে একদম আমি যে জিনিসটা বুঝাইতে যেতেছি আপনারা পানি দিয়ে রান্না করবেন না আমি এই জিনিসটা বুঝাইতে যেতেছি যে আপনার জন্য সেফ এটা সেফ এই দেখেন এখানে আমার পানি এই দেখেন রান্না হয় চুলা আপনার বয়েল হয় দেখেন কী পরিমাণের হিট হইতেছে কিন্তু আমি পানিতে হাত দিয়ে রাখি মানে আপনার সংসারের জন্য একদম যারা সেফ চান আপন জন থাকবে নিরাপদে যে আপনি একটা গ্যাসের চুলা যদি ইউজ করেন সিলিন্ডারের আপনার ভয় থাকে বাস্ট হওয়ার কিংবা অনেকেই গ্যাসে ভয় পান আর এরকম একটা চুলা যদি আপনার ফ্যামিলিকে দিতে পারেন একদম নিরাপদে থাকবে ভাই এটা যদি কোনো ধরনের প্রবলেমও হয় কোথাও তার পুড়ে যাবে না সার্কিট পুড়ে যাবে এরকম হবে গ্যাসের চুলার মতো ভয়াবহ কিছু হবে না আপনজন নিরাপদে থাকবে ফ্লিপস ব্র্যান্ড এটার গুণগত মান সম্পর্কে আমি মনে করি না কাউকে বোঝানো লাগবে এটা একদম বাপদাদার আগের আমলের কোম্পানি খুবই পুরানো কোম্পানি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড পৃথিবীর সব দেশে এটা বিক্রি হয় সবাই ব্যবহার করে এটা আর যদি কখনো চুলায় পানি পড়ে এরকমভাবে কাপড় দিয়ে কিংবা টিস্যু দিয়ে আপনারা এটা মুছে ক্লিয়ার করে নেবেন আর এটা লংজিভিটির ক্ষেত্রে যে ভাই অনেকেই
জানেন, অনেকেই জানেন না কিভাবে এটা দীর্ঘদিন ব্যবহার করতে হবে। আপনি যখন হাড়িটা বসাবেন একটু ফলো করবেন, আপনার আঁচল দিয়ে পারেন আর লুসনি দিয়ে পারেন, এটা মুছে তারপরে এখানে বসাবেন। হ্যাঁ, বাতের মার উপচে পড়লো কিংবা আপনার এখান থেকে আপনার ডাকনাটা তুলছেন, ডাকনা থেকে এখানে একটু পানি পড়লো, তখন আপনার বাতের মারটা যদি উপচে পড়ে চুলাটা বন্ধ করবেন, এটাকে মুছে তারপরে দিবেন। তার মানে আমি বুঝাইতেছি যে এটা লংজিভিটি বাড়বে, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এরপরে আসেন বিদ্যুৎ খরচ। বিদ্যুৎ খরচ কীরকম হবে আমি আপনাদের আইডিয়া দিয়ে দিই। এটার ওয়াট হবে আপনার 2100 ওয়াট, আর HD4911 এটা মডেলটা মেড ইন চায়না। এই পায়াগুলাতে রাবার দেওয়া আছে, আপনার নড়াচড়া করবে না। এটা হলো একজাস্ট ফ্যান, ভিতরের এইখান দিয়ে এই যে দেখেন ঠান্ডা বাতাস টানবে, কয়েল মাদার বোর্ডকে ঠান্ডা করার পর এখান দিয়ে গরম বাতাসটা বের করে দিবে। এবার বিদ্যুৎ খরচের যে আইডিয়া আছে এই আইডিয়াটা আমি আপনাদের দিয়ে দিই। যদি আপনার 4-5 জনের ফ্যামিলি মেম্বার হয়, একটা সিলিন্ডার যদি ইউজ করেন আপনার 1400-1500 টাকা, কোথাও 1700 টাকাও নেয়, সেক্ষেত্রে আপনার 25 দিন যায়, আর একটা কিনতে প্রয়োজন হয়। আর বিদ্যুতের চুলা যদি আপনি ব্যবহার করেন, এখন আমি খরচটা যেটা বলবো যে 1000 ওয়াট যদি আপনি টানা 1 ঘন্টা ব্যবহার করেন তাহলে আপনার 1 ইউনিট খরচ হবে 1000 ওয়াট। যদি আপনি 2 ঘন্টা ব্যবহার করেন তাহলে আপনার 2 ইউনিট খরচ হবে। এখন প্রশ্ন থাকতে পারে যে 1 ঘন্টায় রান্না কয়টা হবে? 1 ঘন্টায় রান্না 4টা হবে, যদি গরু গোছ রান্না করেন তাহলে 3টা হবে, আর আদার্স যেই রান্না আছে গরু গোছ ছাড়া তাহলে 4টা করতে পারবেন। মানে আপনি যদি দৈনিক 2 ঘন্টা ব্যবহার করেন, 2 ইউনিট খরচ করেন, তাহলে আপনার 8টা আইটেম রান্না করতে পারবেন। 2 ইউনিটের দাম কত আপনার এখানে? হয়তো বা কোথাও 5 টাকা 6 টাকা, কোথাও 8-10 টাকাও হইতে পারে, দৈনিক 20 টাকাও হইতে পারে, আবার দৈনিক 10 টাকাও হইতে পারে। দৈনিক যদি আপনার 20 টাকা হয় মাসে আপনার 600 টাকা, আর যদি দৈনিক আপনার 10 টাকা করে হয় মাসে 300 টাকা। এখন যদি আপনার ফ্যামিলি বড় হয় যে আপনার 2টা সিলিন্ডার লাগে, মাসে আপনার 3000-3500 টাকার সিলিন্ডারই গ্যাসই কিনতে হয়, সেক্ষেত্রে এই চুলাটায় কয় টাকা খরচ হবে? সেক্ষেত্রে এই চুলাটায় যদি দৈনিক 2 ঘন্টা করে ব্যবহার করেন তাহলে আপনার 1000 ওয়াট দিয়ে আপনার আসবে আপনার 600 টাকা। যদি আপনি 4 ঘন্টা ব্যবহার করেন তাহলে আসবে আপনার 1200 টাকা। আমি যে বিদ্যুতের খরচটা দেখাইলাম এটা আপনি বিদ্যুতের যে কোনো ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে তারপর চুলা কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। আর গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে আপনাদের আইডিয়া দিয়ে দিই। এটা কোম্পানি থেকে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি, ফ্রি সার্ভিস ওয়ারেন্টি 5 বছরের জন্য পাবেন। আর প্রাইস সম্পর্কে আমি আপনাদের আইডিয়া দিয়ে দিই। এটার বর্তমান প্রাইস হলো আপনার 10,500 টাকা। রমজান মাস উপলক্ষে 10 দিনের একটা ধামাকা অফারে থাকবে মাত্র 8,000 টাকা। 8,000 টাকা হলে এটা আপনারা নিতে পারবেন। আর ডেলিভারি প্রসেসটা যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিয়ে দিব, দূরত্ব অনুযায়ী ভাড়াটা দিয়ে দিবেন। আর যদি কেউ ঢাকার বাইরে নিতে চান সেক্ষেত্রে বিকাশে আমাদেরকে 1000 টাকা বুকিং করবেন, আমরা এটা কুরিয়ারে পাঠিয়ে দিব, বাকি টাকা কুরিয়ারে দিয়ে প্রোডাক্ট তুলে নিয়ে নিতে পারবেন। আর যদি কেউ সশরীরে এসে দেখে নিয়ে যেতে চান আসতে পারেন ডাইরেক্ট আমার বাড়িতে। এটা আশুলিয়ার জামগড়ায় ফ্যান্টাসি কিংডমের পিছনে যে গেটটা আছে ওয়াটার কিংডম, এখানে আমার বাসা। হোল্ডিং নাম্বার 2717, রোড নাম্বারটা 7। তাছাড়াও আমার শোরুমে আসতে পারেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের সাথে একবারে মেন রোডের মধ্যে এই শোরুমটা, এখান থেকে এসে দেখে নিয়ে যেতে পারেন।